আহমদ নামের একটা লোক নিজের বউ আলিয়ার সাথে থাকত। তাদের শহর সমুদ্রের ধারে ছিল। শহরে বেশিরভাগ জেলেরাই থাকত। অনেকদিন ধরে আহমদের কাছে কোনো চাকরি ছিল না, তাই তার বউ আলিয়া তার সাথে রোজ চাকরির ব্যাপার নিয়ে ঝগড়া করত। একদিন সকাল সকাল তাদের ঝগড়া শুরু হয়ে যায়। আরে অকেজো বেরোজগার লোক, সকাল হয়ে গেছে আর তুমি এখনো ঘুমিয়ে পড়ে আছো। তো আমি কি করব, কাজকর্ম থাকলে কি আমি বাড়িতে বসে থাকতাম নাকি? হ্যাঁ, কাজ নেই তবেই তো আমি ঘুমোচ্ছি এখন। হ্যাঁ তো কেন আছো তুমি বেরোজগার? কেনই বা, আমি আর কিছু জানি না। এবার তুমি যদি কোনো চাকরি না খোঁজো তো আমি আমার মায়ের ঘর চলে যাব, তারপর বসে নিজের প্রাসাদে আরাম করো তুমি। আর যখন বাড়িওয়ালা আসবে তখন তার গালাগালি খেও। আরে ভালো চাকরি পাচ্ছি না যে আমি কি করব। তাতে আমার কিছু যায় আসে না। এবার তুমি কোনো ভালো চাকরি করো বা কোনো খারাপ চাকরি করো, আমার তো শুধু চাকরি চাই। এবার বের হও এখান থেকে। এতটা বলে আলিয়া আহমদকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দেয়। সকাল সকাল আহমদ এদিক ওদিক ঘুরতে থাকে। কি পাগল মেয়ে মানুষ রে ভাই, একে কি করে বুঝাই আমি? এত ভালো ভালোরা চাকরি পাচ্ছে না আর আমি কি করেই বা চাকরি পাবো। এইভাবে বিড়ি বিড়ি করতে করতে আহমদ সমুদ্রের কাছে গিয়ে বসে যায় আর কিছু জেলেদেরকে মাছ ধরতে দেখতে থাকে। দেখো একটা কাজই পারি না, আলিয়া ঠিকই বলে, আমি কোনো কমবেন নয়, এবার তো মনে হয় বাড়িও যেতে পারবো না। তখনই আহমদের পেছনে একটা লোক এসে বসে যায়। সে আহমদকে বলে, আরে না না, কেউই বেকার হয় না, শুধু সুযোগের প্রয়োজন। আরে তুমি কে? আর লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলে কেন? শোনো, মধ্যে কথা যে তোমার প্রয়োজন আছে, আর আমার নাম শাহিল, আর আমি তোমার খুব ভালো একটা সাহায্য করতে পারবো, আর তোমার অবস্থাটা দেখে আজ থেকে কাজে রাখতে পারি। কি তুমি সত্যি বলছো? একদম সত্যি। ঠিক আছে আমি তৈরি, বলো কি করতে হবে, এখনই চলো। চলো, ওখানে আমার নৌকোটা আছে, ওতে গিয়ে বসে পড়ি। আহমদ সাহিলের সাথে তার জাহাজে গিয়ে বসে যায়। সাহিল জাহাজটাকে অনেক দূরে নিয়ে যায় আর অবশেষে ওরা একটা দ্বীপ দেখতে পায়। আহমদ আর সাহিল দুজনে জাহাজ থেকে নেমে যায় আর আহমদ সাহিলের পেছনে হাঁটতে লাগে। দ্বীপটা অমানব মনে হচ্ছিল আর অনেক দূর পর্যন্ত ওখানে কোনো মানুষকে দেখা যাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ হাঁটার পর একটা অনেক বড় ফ্যাক্টরি আসে। আরে কত বড় ফ্যাক্টরি, বাইরে থেকে তো মনে হচ্ছিল কি নিস্তব্ধ এই আইল্যান্ডটা। হ্যাঁ, এটাই তো ক্যালমা। এই ফ্যাক্টরিতে তোমায় কাজ করতে হবে, খুব ভালো টাকাও দেব। কিন্তু হ্যাঁ, কাউকে তুমি বলতে পারবে না যে তুমি কোথায় আর কি কাজ করো। আচ্ছা, কিন্তু আমার কাজ কি করব? বেশি কিছু না, আমরা এখানে মাছের ব্যবসা করি। এখানে মাছগুলোকে তোমায় প্যাক করতে হবে, তার আগে ওটাকে ভালো করে ধুতে হবে, হ্যাঁ, আর তারপর ওটাকে বিক্রি করার জন্যে আমাদের কাছে ছেলে আছে আগের থেকেই, বুঝলে? ও ঠিক আছে, এই কাজ তো অনেক সহজ, আমি করব। তাহলে লেগে পড়ো, আর হ্যাঁ সকাল সকাল আসতে হবে কিন্তু, আর সন্ধ্যে আগে চলে যাবে। এই সন্ধ্যের আগে কিন্তু এখানে বিপদ, আর তোমায় যেন এখানে আসতে আর কেউ যেন না দেখে। আহমদ সাহিলের সব কথা মেনে নেয় আর নিজের কাজে লেগে পড়ে। কাজ করতে করতে সন্ধে হয়ে যায় আর ও নিজের বাড়ির দিকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে ও সব ঘটনাটা আলিয়াকে বলে। শুনে আলিয়া অনেক খুশি হয়। অবশেষে এবার আহমদ আর আলিয়া একটা শান্ত জীবন কাটাতে যাচ্ছিল। পরের দিন আহমদ সকালেই নিজের কাজের জন্য বেরিয়ে যায়। ফ্যাক্টরিতে পৌঁছে ও মাছগুলোকে ধুয়ে তাদের গণনা করে ওগুলোকে আগে পাঠিয়ে দেয়। আহমদ নিজের কাজ করছিল, তখনই ওখানে সাহিল আসে। আহমদ, কাজ কেমন চলছে? অনেক ভালো চলছে সাহিল ভাই, অনেক অনেক ধন্যবাদ এই কাজের জন্যে। আচ্ছা একটা কথা আছে যে এই আইল্যান্ডটা তো এত সুন্দর, তাহলে এখানে কেউ নেই কেন, এত নিস্তব্ধ কেন? খুব ভালো প্রশ্ন রে। আসলে যেই লোকটা এই বিজনেস করতে চাইছিল তার নিস্তব্ধ জায়গা দরকার ছিল, যাতে এই জায়গায় ভালো করে কাজ করতে পারে। আর লোকেদেরকে এটা বলে দিল যে এই আইল্যান্ডে ভূত থাকে, যাতে এখানে কেউ না আসে। দারুণ দারুণ উপায় বার করেছে। তারপর সাহিল চলে যায় আর আহমদ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এইভাবে তিন চার দিন অবধি কাজ ঠিক মতনই চলে,
কিন্তু একদিন আহমদকে ফ্যাক্টরি থেকে বেরোতে অনেক দেরি হয়ে যায়। কাজ শেষ করে ও যখন একটু এগিয়ে আসে তখন ওর মনে একটা খেয়াল আসে। বাহ, কি সুন্দর আইল্যান্ড, এখানে একটু ঘুরেই আসি, কাজ তো আমার শেষই হয়ে গেছে, একটু ঘুরে নেওয়া যাক। এইটা ভেবে আহমদ দ্বীপে এদিক ওদিক ঘুরতে লাগে। ঘুরতে ঘুরতে ও ফ্যাক্টরির পেছনে পৌঁছে যায়। ওখানে গিয়ে ও এমন কিছু দেখে যেটা দেখে সে অবাক হয়ে যায়। ফ্যাক্টরির পেছনে মাছের মধ্যে লুকিয়ে হিরে আর মুক্তার পাচার হচ্ছিল। সব মাছগুলোকে একটা বড় হেলিকপ্টার দিয়ে কোথাও দূরে পাঠানো হচ্ছিল। সাহিলও ওখানেই দাঁড়িয়ে এই সব কাজ করাচ্ছিল। আহমদ ওখান থেকে পালাতে লাগে, কিন্তু সাহিল তাকে দেখে ফেলে। সাহিল আর তার কয়েকজন লোক মিলে আহমদকে ধরে নেয়। আহমদ বারবার নিজের প্রাণের ভিক্ষা চায়, কিন্তু সাহিল আর তার লোকেরা তাকে মেরে ফেলে। মরার সাথে সাথে আহমদ একটা ভূতে পরিণত হয়। আমার সাথে ঠিক করল না, এরা প্রথম থেকে খুব বাজে কাজ করছে, তারপর আমাকে মেরেও ফেলল, এদেরকে আমি ছাড়ব না, শাস্তি দিয়েই ছাড়ব। আহমদের ভূত ফ্যাক্টরির ভেতরে ঢুকে যায়। অনেক রাত হয়ে গিয়েছিল আর সাহিলের সাথে সাথে পাচারকারীরা ফ্যাক্টরিতে ঘুমোতে চলে গিয়েছিল। তখনই আহমদ ওখানে আরও কয়েকজন ভূতকে দেখতে পায়। আরে তোরা কে? আমরাও আগে কাজ করতাম, তারপর আমাদেরকে মেরে দেয়। তোমায় তো কাল পরশু আমি এখানে কাজ করতে দেখেছি, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? তোমাকেই বা মারলো কেন? এবার বুঝলাম, এরা নিরীহ লোকদেরকে কাজে আনে এখানে, আর যেই ওরা সব কিছু জেনে যায় ওদেরকে মেরে ফেলে। ও, তার মানে এ তোমাকেও মেরেছে? হ্যাঁ, কিন্তু আমি চুপ থাকবো না, প্রতিশোধ নিয়েই ছাড়ব। তোমাদেরও প্রতিশোধ নেওয়া উচিত, এদেরকে মজা দেখানোই উচিত। ঠিকই বললে তুমি, আমিও তোমার সাথে আছি প্রতিশোধ নেওয়ার জন্যে। ধীরে ধীরে সব ভূতেরা আহমদের সাথে মিলে যায়, আর ওরা সবাই মিলে আশেপাশে রাখা বাক্সগুলোকে তুলে এদিক ওদিক ফেলতে লাগে। কোলাহল শুনে সবাই জেগে যায়। বাক্সগুলোর ভেতরে যেসব মাছগুলো ছিল সব বাইরে পড়ে যায়। এই সব দেখে আহমদ একটা উপায় ভাবে, ও সব মাছগুলোর উপরে নিজের জাদু করে দেয়, যার কারণে মাছগুলো আকারে বাড়তে লাগে। আর এই সব দেখে সবাই ভয় পেয়ে যায়। আহমদ আর বাকি ভূতেরা নিজের গলা ভারী করে বলতে লাগে, আর তাদের জাদুর কারণে এমন মনে হচ্ছিল যেন আওয়াজটা মাছের গলা থেকে আসছে। অনেক বেআইনি কাজ করেছো তোমরা, কিন্তু আর নয়, আমাদের মাছদেরকে মেরে ওদেরকে বিক্রি করো, তাই না? এবার আমাদের পেটে যাবে তুমি। কি? আর না না, আমাদেরকে মেরো না, আমাদেরকে খেও না, যেতে দাও আমাকে। এত সহজে তো ছাড়বো না রে, নিরীহ লোকেদেরকে তুই মেরেছিস আর মাছগুলোকেও মেরেছিস, এরম ভাবে তো নয়, তোদেরকে এমন শাস্তি দেব যে বাপের জন্মেও কোনোদিনও তুই ভুলবি না। দয়া করে ছেড়ে দাও, আমরা পুলিশের কাছে যাব আর সব কিছু ভুলগুলো গিয়ে স্বীকার করে নেব, আর এই ধান্দাটা ছেড়েও দেব, আর কোনোদিনও ভুল কাজ করব না, কিন্তু আমাদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, তাহলে এক্ষুনি পুলিশকে গিয়ে ডাক আর সব কিছু স্বীকার কর, তবে গিয়ে আমরা ছাড়ব। এইটা শুনে আহমদের ভূত অনেক খুশি হয়ে যায়। লোকেরা ভয়ে তাড়াতাড়ি পুলিশকে ডেকে নেয় আর সব স্বীকার করে। পুলিশের আসার সাথে সাথে সব মাছগুলো নিজের আকারে ফিরে যায়। পুলিশ ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেয় আর সাহিলকে গ্রেফতার করে। এর সাথেই আহমদ আর বাকি ভূতেরা মুক্তি পায়।